শিশুদের জন্মগত অনেক রোগ হতে পারে। আমরা যদি চিন্তা করি যে বোঝার সুবিধাতে পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা বলি যে মাথায় দেখা যায় যে মেনিঙ্গোসিল অথবা এনকেফালোসিল বলা হয়, যে মাথার ব্রেন ম্যাটারগুলো দেখা যায় যে বাইরে থাকে, মাথা দেখা যায় যে মাথার ব্রেনের ভিতরে পানি জমে যায়, আমরা যেটাকে বলি হাইড্রোকেফালাস। এরপরে যেমন ধরেন যে মাথার পর যদি আমরা বলি যে আমরা দেখি যে ফেস থেকে তার কী কী জন্মগত সমস্যা নিয়ে আসতে পারে, আমরা প্রায়ই দেখি যে ঠোঁট কাটা বা তালু কাটা, এটা খুবই কমন এবং আমরা প্রায়শই দেখতে পারি যে এ ধরনের ঠোঁট কাটা এবং তালু কাটা জন্মগত সমস্যাগুলো নিয়ে আসছে। আবার দেখা যাচ্ছে যদি আমরা যদি ফেস থেকে এসে বুকের মধ্যের কথা চিন্তা করি, বুকে থাকে আমাদের ফুসফুস, বুকে থাকে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, এখানেও ফুসফুসেও কিছু কিছু জন্মগত সমস্যাগুলো নিয়ে আসতে পারে। যেমন দেখা যায় কি যে পেটের ভিতরে যে খাদ্যনালী পরিপাকতন্ত্র যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র বৃহদ্রান্ত্র, লিভার, কিডনি, স্প্লিহা, এইসব জিনিসগুলো হয় কি আমাদের ফুসফুস এবং পেটের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলি মধ্যস্থতা বা ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামের ভিতর দিয়ে এইসব অর্গানগুলো কিংবা খাদ্যনালীগুলো ফুসফুসে চলে আসে এবং তাতে করে দেখা যায় কি যে ফুসফুসটা বড় হইতে পারে না কিংবা ওয়েল ডেভেলপড হয় না, ফলে ফুসফুসটা থাকে দুর্বল এবং ফুসফুসের জায়গায় খাদ্যনালীগুলো বড় হয়ে ফুসফুসটাকে বাড়তে দেয় না এবং এইটাকে বলি আমরা ডায়াফ্রামাটিক হার্নিয়া। আমরা যদি হার্টের কথা চিন্তা করি তাহলে দেখা যায় কি হার্টের ভিতরে বা হৃৎপিণ্ডের ভিতরে বিভিন্ন ধরনের জন্মগত সমস্যাগুলো নিয়ে আসতে পারে। যেমন হার্টের ভিতরে ছিদ্র আমরা প্রায়শই বলে থাকি, হার্টটা চারটা চেম্বার থাকে, উপরের দিকে দুইটা চেম্বারকে আমরা বলি নীলয়, নিচের দিকে দুইটা চেম্বারকে বলি আমরা অলিন্দ বা ভেন্ট্রিকল, কিন্তু এই দুই চেম্বারের মাঝখান দিয়ে একটা পর্দা সেটাকে চারটা চেম্বারে ভাগ করে দেয়, ডান পাশে ডান নীলয় ডান অলিন্দ, বাম পাশে বাম নীলয় বাম অলিন্দ। এই যে মাঝখানে যে পর্দাটা থাকে উপরে দুইটা নীলয়ের মাঝখানেও ছিদ্র থাকতে পারে, নিচের যে দুইটা চেম্বার আছে দুইটা অলিন্দ আছে এটার মাঝখানে যে পর্দা আছে সেখানেও ছিদ্র থাকতে পারে এবং দেখা যায় কি ডান পাশের যে রক্তগুলো থাকে সেই রক্তগুলোকে নিয়ে যায় ফুসফুসে যে রক্তনালীটা এবং বাম পাশ থেকে যে রক্তনালীটা ওঠে সারা শরীরে অক্সিজেন সম্পন্ন রক্তগুলো বহন করার যে রক্তনালীগুলো থাকে সেই বড় দুইটা রক্তনালীর মধ্যে উলট পালট হয়ে যায়, ডান পাশেরটা উঠে বাম পাশ থেকে, বাম পাশেরটা উঠে ডান পাশ থেকে এবং দেখা যায় কি এইরকম তো আছেই। আবার দেখা যায় যে যেই রক্তনালীগুলো উঠেছে যে অলিন্দ বা নীলয় থেকে সেই রক্তনালীগুলো অনেক চিকন থাকে, ভালভগুলো কিংবা ভালভের নিচে কিংবা ভালভের উপরে সরু থাকে, ফলে রক্তনালীগুলো যখন সরু থাকে বা ভালভগুলো যখন সরু থাকে তখন দেখা যায় যে ভালভগুলো সহজে রক্ত প্রবাহিত হতে পারে না। এইরকম যদি আমরা পেটের কথা চিন্তা করি যে আমাদের যে বাচ্চাদের নাভিটা থাকে সেখানে নাভিতে দেখা যায় যে হার্নিয়া হয়ে যায়, এটাও একটা জন্মগত কমন সমস্যা যেটা আমরা প্রায়শই পেয়ে থাকি। এরপর যদি আমরা দেখি খাদ্যনালী যেখানে শেষ হয় পায়ুপথ, দেখা যায় যে অনেক বাচ্চাদের পায়ুপথ তৈরি হয় না, অনেক বাচ্চাদের দেখা যায় যে মূত্র থলি যেখানে থাকে সেটা বাইরে তৈরি হয়, বডির ভিতরে না হয়ে বাইরে হয়ে যায়, সেক্ষেত্রে এটাও একটা জন্মগত সমস্যা থাকতে পারে। এরপরে দেখা যায় কি আমরা যদি আসি হাতের বা পায়ের মধ্যে যদি আসি দেখা যায় যে এখানে হাতের আঙ্গুল কারো একটা বেশি কারো একটা কম, কারো দেখা যায় যে হাতের আঙ্গুলগুলো জোড়া লাগানো, এই ধরনের জন্মগত সমস্যাগুলো আমরা প্রায়শই দেখে থাকি।